প্রার্থনা নয়, টাকার দরকার, সংকটের মাঝেও বেন্দ্রিলা শর্মার পাশে অনিন্দ। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। গত 15 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছেন অভিনেত্রী বেন্দ্রিলা শর্মা। 1 নভেম্বর মস্তিষ্কে স্ট্রোক হয় অভিনেত্রীর, 2 বার ক্যান্সারের চিকিৎসা হয়েছে, যা যথেষ্ট ব্যয়বহুল। বর্তমানে কি বেন্দ্রিলার পরিবারের অর্থের সাহায্যের প্রয়োজন? প্রশ্ন তুললেন অভিনেতা। বন্ধুরা, অভিনেত্রী বেন্দ্রিলা শর্মা দুবার ক্যান্সারের সঙ্গে লড়াই করে ফিরে এসেছেন। এবার অভিনেত্রীর ব্রেন স্ট্রোক হয়েছে, অভিনেত্রী ভর্তি হাসপাতালে। দীর্ঘ 15 দিন হয়ে গিয়েছে অভিনেত্রীকে রাখা হয়েছে ভেন্টিলেশনে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেত্রী। অভিনেত্রীর শারীরিক অবস্থার দ্রুত অবনতিও ঘটেছে, বুধবারই হার্ট অ্যাটাক হয়েছে বারবার অভিনেত্রীর। এই পরিস্থিতিতে সকলেই অভিনেত্রীর জন্য প্রার্থনা করছেন। আর এই সময় অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় জানতে চাইলেন অভিনেত্রীর পরিবারের অর্থের সাহায্যের প্রয়োজন কিনা। সামাজিক মাধ্যমে অভিনেতা অনিন্দ্য ব্যানার্জি লিখেছেন, একজন অভিনেত্রীকে সুস্থ করে ফেরত আনার জন্য ভগবানের কাছে প্রার্থনার থেকে অর্থের সাহায্য জরুরি কিনা সেটা ভেবে দেখা জরুরি। অভিনেতাকে সমর্থন জানিয়েছেন নেটিজেনদের একটি বড় অংশ। ওয়েন্দ্রিলা এবং তার পরিবারের আর্থিক সাহায্যের প্রয়োজন রয়েছে কিনা এই বিষয়ে জানানোর জন্য আবেদন করেছেন অনেকেই অনিন্দ্যের কাছে। একজন লিখেছেন, এই মুহূর্তে বিষয়টা খুবই সঠিক, সময় থাকতে যা কিছু করার তা করে ফেলতে হবে, ব্যবস্থা করা যেতে পারে। অনিন্দ্য এই কমেন্টে উত্তর দিয়েছেন, তিনি লিখেছেন, আমি যোগাযোগ করছি, জানাবো। অভিনেতার এই পোস্টে ওয়েন্দ্রিলার পরিবারের পাশে দাঁড়ানোর কথা ভেবেছেন ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরাও। টেলি অভিনেতা শঙ্কর দেবনাথ লিখেছেন, আমিও আছি, আমার আগেই বিষয়টা মনে হয়েছিল, কথা বলে জানিও। শঙ্করকে উত্তর দিয়েছেন অভিনেতা অনন্দ, তিনি জানিয়েছেন, তোমার কথা কে না জানে। ধরা অভিনেত্রী ওয়েন্দ্রিলা শর্মা সংকটজনক পরিস্থিতিতে রয়েছেন হাসপাতালে, যুদ্ধ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী, তার পাশে রয়েছেন তার পরিবার, তার প্রেমিক সব্যসাচী এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই। এছাড়া অনুরাগীরা প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে অভিনেত্রীর দ্রুত সুস্থতার। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।